নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত আমি আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের রেখায় আত্মহত্যার প্রবণতা সম্বন্ধে প্রতিটি মানুষের দুঃখ কষ্ট বেদনা কঠিন কঠিন সময় পরিস্থিতি বা কঠিন সমস্যার উদয় হয় এই কঠিন সমস্যায় কিছু মানুষ সমস্যার সঙ্গে মোকাবেলা করে সমস্যার সমাধানের চেষ্টা করে অর্থাৎ দুঃখকে জয় করার চেষ্টা করে আবার কিছু মানুষ সমস্যার সঙ্গে মোকাবিলা করেও সমস্যা সমাধানের কোনো পথ খুঁজে না পেয়ে তারা আত্মহত্যার পথ বেছে নেয় অর্থাৎ তারা দুঃখকে জয় করতে পারে না হাতে ধরনের বৈশিষ্ট্য থাকলে মানুষের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা সৃষ্টি হয় সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব হাতের রেখা সম্পর্কে ভালোভাবে জানতে ভালোভাবে বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন আপনিও নিজের হাতের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন যে কঠিন সময় কঠিন পরিস্থিতিতে আপনার সমস্যার সঙ্গে মোকাবিলা করার মতো ক্ষমতা আছে না আপনার মধ্যেও আত্মহত্যা করার মতো প্রবণতা আসতে পারে হাতের রেখা দেখে আত্মহত্যা করার প্রবণতা সম্বন্ধে জানতে গেলে জানতে হবে মানুষ আত্মহত্যা কেন করে পৃথিবীতে মানুষ তার চারপাশের সবাইকেই ভালোবাসতে চায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানা অজানা প্রিয়জন থেকে শুরু করে চারপাশের জীবজন্তু গাছপালা প্রকৃতির সব সবকিছুকেই ভালোবেসে মানুষ জীবন ধারণ করতে চায় তার থেকেও মানুষ নিজেকে বেশি ভালোবাসে তাহলে এত সুন্দর পৃথিবী ছেড়ে সে চলে যেতে চায় কেন নিজেকে এত ভালোবেসেও সে আত্মহত্যার পথ কেন বেছে নেয় অত্যন্ত কোনো ভয়ঙ্কর দুঃখ শোক ব্যথা বেদনা উদ্বেগ প্রভৃতি যখন মানুষের জীবনে আসে তখন মানুষের কর্ম হলো বা উচিত হল আত্মসংবরণ করা অর্থাৎ নিজের মনকে শান্ত রেখে সমস্যা সমাধানের চেষ্টা করা বা সমস্যা সমাধানের পথ খোঁজা এই হলো মানুষের ধর্ম কিন্তু যাদের মধ্যে এই আত্মসংবরণ করার ক্ষমতা কম এক কথায় বলা চলে মনের জোর কম তাদের মধ্যে কিন্তু ভয়ঙ্করভাবে তৈরি প্রবাহের মতো আচমকা আত্মহত্যার প্রবৃত্তি মাথা চাড়া দিয়ে ওঠে তাদের বিচার শক্তি জ্ঞান বুদ্ধি একদম লোপ পায় তারা নিজেরা নিজের চোখ দিয়ে দেখে না নিজেরা নিজের কান দিয়ে শোনে না নিজের দৃঢ় ইচ্ছাশক্তি বিচার বুদ্ধি সম্পূর্ণ হারিয়ে ফেলে তাই বলা চলে আত্মহত্যা একটি সাময়িক পাগলামির লক্ষণ মানুষের জীবনের সমস্ত রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন সে আত্মহত্যার পথ বেছে নেয় আসলে কি এ কথাটি সত্য আসলেই কি তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় না আসল কথা হলো সে নিজের মনকে সংযত রাখতে পারেনি বা মনকে কন্ট্রোল করতে পারেনি তাই সে দুঃখকে জয় করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাহলে এখন প্রশ্ন হলো কেন সে নিজের মনকে কন্ট্রোল করতে পারেনি তারা জানে তাদের মৃত্যুর পরে কি ঘটবে মাতা পিতা স্ত্রী পুত্র কন্যা প্রিয়জন হয়তো আকুল হয়ে কাঁদবে পৃথিবীর সকলেই তাদের জন্য মমত্ব বোধ করবে বা সহানুভূতি জানাবে এই পৃথিবীর সুন্দর আলো বাতাস থেকে সে চিরবঞ্চিত হবে ফকির লালন একটা গানের মধ্যে বলেছিলেন যে ভগবানরাও নাকি এই মানব জনম পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে সে গানের লাইনে বলেছিলেন যে এই মানব জনম পাওয়ার আশায় কত দেব দেবতা বঞ্চিত হয় ভালো জনম দিন দয়াময় আমায় দিয়ে চোখ ফলে আর কি হবে মানব জনম আমরা বসবো সাধু মেলে এই মানব জনম থেকে সে বঞ্চিত হবে সর্বশেষে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হবে হে ঈশ্বর তুমি এর সাময়িক এই পাগলামির জন্য তার পাপ থেকে তাকে মুক্তি দাও এখন দেখা যাক এই রূপ চিন্তাধারা মানুষের মধ্যে কেন আসে হয়তো তাদের মস্তিষ্কে বা ব্রেনে রক্ত সঞ্চালনের বা অক্সিজেনের পরিমাণ সাময়িকভাবে কমে যায় তাই তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে এবার দেখে নেব হাতে কি ধরনের বৈশিষ্ট্য থাকলে মানুষের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা আসে সবার প্রথম মন অর্থাৎ চণ্ডের ক্ষেত্র এই হলো চন্ডের ক্ষেত্র চন্ডের ক্ষেত্র যদি অত্যন্ত ঢালু হয় এবং শিররেখা যদি চন্ডের ক্ষেত্রের দিকে নেমে আসে তাহলে এরা হয় অত্যন্ত কল্পনাপ্রবণ এদের মধ্যে কল্পনা শক্তি খুব বেশি থাকে এরা দূরদৃষ্টি সম্পন্ন হয় কিন্তু আরেকদিকে দিকে এরা কোনো ব্যথা বেদনা দুঃখ কষ্ট সহ্য করতে পারে না তার সাথে যদি শনির ক্ষেত্র খুব শক্তিশালী হয় শনির আঙুল যদি সুন্দর সুগঠিত এবং পুষ্ট ও দীর্ঘ হয় তাহলে তাদের মধ্যে থাকে অত্যন্ত জেদ তার সাথে সাথে থাকে অত্যন্ত হতাশা ও বিষণ্নতা এই কারণে অনেক সময় কঠিন পরিস্থিতির মধ্যে এরা আত্মহত্যার পথ বেছে নেয় বা আত্মহত্যার প্রবণতা এদের মধ্যে দেখা যায় আবার যদি কোনো কৌণিক বা শিল্পী হাতের মানুষের শিরোরেখা চণ্ডের ক্ষেত্রের দিকে ঢলে পড়ে কৌণিক বা শিল্পী হাত বলা হয় যাদের হাতের আঙুল নিচের দিকে বেশ মোটা উপরের দিকে সুচুলো সুচাগ্র আঙুল যাকে বলে সমস্ত আঙুল একত্রিত হলে হাতের উপর দিকটা একটা কোনা আকৃতি ভাব তৈরি হয় এদের শিল্পী হাত বা কৌণিক হাত বলে এই ধরনের হাতে যদি শিরোরেখা চণ্ডের ক্ষেত্রের দিকে ঢলে পড়ে এদের মধ্যেও কঠিন সময় সমস্যার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা কম থাকে দুঃখ কষ্টকে জয় করার ক্ষমতা কম থাকে এদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা দেখা যায় এই ধরনের হাতের বৈশিষ্ট্যের মানুষেরা এই পৃথিবীকে দুঃখজনক বলে মনে করে এই দুঃখজনক পৃথিবীকে তাদের বাসস্থান হিসাবে মেনে নিতে পারে না এরপরে যদি এই ধরনের হাতে শনির ক্ষেত্র থেকেও বৃহস্পতির ক্ষেত্র বেশি শক্তিশালী থাকে তাহলে হয়তো তারা একটু নরম প্রকৃতির হয় হয়তো তারা একটু হতাশাগ্রস্ত বিষণ্নতা সম্পূর্ণ হয় কিন্তু তারা জীবন জুয়ায় হার মানে না কারণ বৃহস্পতি হলো জ্ঞানের কারক বৃহস্পতির জ্ঞানের আলোতে তারা জীবন জুয়ায় সমস্যার সঙ্গে মোকাবিলা করে সমস্যাকে জয় করার চেষ্টা করে তাই তারা আত্মহত্যার শিকার হয় না আবার যাদের চন্ডের ক্ষেত্র দুর্বল থাকে চন্ড হল মনের কারক শিররেখা ছোট শনির ক্ষেত্র বেশ শক্তিশালী হাতের বৃদ্ধাঙ্গুলির কোমর সরু যাদের হাতের বৃদ্ধাঙ্গুলির কোমর সরু হয় তারা অত্যন্ত হতকারী মেজাজ সম্পন্ন হয় আবার দেখা গেছে যে বৃদ্ধাঙ্গুল সরু কিন্তু তারা খুব শান্ত স্বভাবের যখন রেগে যায় তখন তাদের ভীষণ রূপ দেখা যায় এরা রাগের বসে কি যে করে ফেলে এরা নিজেরাই জানে না রাগ কমে গেলে তখন এরা আফসোস করে এই ধরনের মানুষের জীবনে দুঃখ কষ্ট এলে এরা সহ্য করতে পারে না শনির জেদের কারণে চন্ডের দুঃখের কারণে এরা আত্মহত্যার পথ বেছে নেয় অর্থাৎ আত্মহত্যার প্রবণতা এদের মধ্যে দেখা যায় আত্মহত্যা করতে গেলে দরকার পড়ে সাহস যেসব মানুষের হাতে শিররেখা এই হলো শিররেখা এবং আয়ু রেখায় গ্যাপ দেখা যায় তারা ইন্ডিপেন্ড প্রকৃতির হয় অর্থাৎ জ্ঞান হওয়ার সাথে সাথে তারা নিজের ভাগ্যকে নিজে তৈরি করার চেষ্টা করে এই ধরনের মানুষ যখন বারবার নিজের প্রচেষ্টায় ফেল হয়ে যায় বা এদের জীবনে দুঃখ নেমে আসে তখন এরা কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয় অর্থাৎ এই ধরনের মানুষের হাতেও কিন্তু আত্মহত্যা করার প্রবণতা আসে কিন্তু চন্দ্রের ক্ষেত্রকে অবশ্যই দুর্বল হতে হবে আত্মহত্যার প্রধান কারক হলো মন মন চন্ডের থেকে বিচার করা হয় চন্দ্রের ক্ষেত্র দুর্বল এরপর জেদ বা হতাশা হতাশা শনির থেকে বিচার করা হয় শনির ক্ষেত্র যদি খুব বেশি শক্তিশালী হয় চন্দ্রের ক্ষেত্র যদি দুর্বল হয় অর্থাৎ শনি এবং চন্দ্রের ক্ষেত্রই আত্মহত্যার জন্য বেশি দায়ী আবার কিছু মানুষের ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্রে প্রবেশ করে এটা হলো শনি চন্দ্রের একটা কানেকশন শনি চন্দ্রের কানেকশনে বিষ যোগের সৃষ্টি হয় এই বিষ যোগ যাদের রাশিচক্রে অথবা হাতের রেখায় দেখা যায় তাদের মধ্যেও কিন্তু দুঃখ কষ্ট খুব বেশি পরিমাণে থাকে অর্থাৎ তারা খুব বেশি দুঃখ সহ্য করতে পারে না এই ধরনের হাতেও যদি বৃদ্ধাঙ্গুলির কোমর শুরু হয় অথবা শিররেখা ও আয়ু রেখার মধ্যে গ্যাপ হয় তাহলেও কিন্তু তাদের মধ্যে কঠিন পরিস্থিতিতে আত্মহত্যা করার প্রবণতা চলে আসে কিন্তু যেসব মানুষের হাতের বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতি জ্ঞানের কারক প্রতিভার কারক রবির ক্ষেত্র রবির ক্ষেত্র শক্তিশালী থাকলে মানুষের মধ্যে মানুষের মনের জোর খুব বেশি পরিমাণে থাকে মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র ভালো থাকলে তাদের মধ্যে যুক্তি খুব বেশি থাকে এই ক্ষেত্রগুলো যদি ভালো থাকে চন্দ্রের ক্ষেত্র যদিও দুর্বল হয় চন্দ্র একা এদেরকে ডোবাতে পারে না অর্থাৎ তাদের হাতে আত্মহত্যা করার মতো বৈশিষ্ট্য থাকলেও তারা কিন্তু সহসা আত্মহত্যার শিকার হয় না এদের মধ্যে হতাশা বিষণ্নতা কঠিন পরিস্থিতি আসে ঠিকই কিন্তু সেই জায়গা থেকে এরা সুন্দরভাবে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে তো বন্ধুরা আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক নমস্কার